নমস্কার বন্ধুরা, আমি ডালিয়া। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিতে। আজকে তোমাদের জন্য একটা ভীষণ সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি, একদমই বেঙ্গলি স্টাইলে মশালা ফিশ ফ্রাই। চলো রেসিপিটা দেখে নিই। এই রান্নাটা করতে আমি 3 পিস কাতলা মাছকে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। 1/2 চামচ মতো লবণ মিশিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো মিশিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য। 1/4 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আমি মাছের পিসটা মাত্র 3টে নিয়েছি, সেই জন্য এই উপকরণগুলো দিলাম। তোমরা যদি বেশি মাছ নাও তাহলে সেরকম অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে দিও। এবার আমি এই সমস্ত কিছু, মানে হলুদ, লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে ডোলে ডোলে সমস্ত উপকরণগুলো মাছের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ম্যারিনেট হয়ে গেলে আমি 1/2 ঘন্টা মতো মাছগুলোকে আলাদা করে সরিয়ে রেখে দেব। অন্যদিকে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে একদম সরু সরু করে স্লাইস করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগে। আর তার সঙ্গে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এর সাথে 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। এবার আমরা অন্য পর্যায়ে চলে আসি, রান্নাটা শুরু করব। গ্যাসের ওভেনের মুখে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি 3 চামচ মতো। তোমরা এই রেসিপিটা যে কোনো তেলেই করতে পারো, কোনো অসুবিধা নেই। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের ভেতরটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে গরম তেলটা যখন থাকবে প্যানের মধ্যে, তখন যখন মাছটা ভাজবো তখন যেন প্যানের গায়ে মাছটা আটকে না যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটা একটা করে 3 পিস মাছ আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথম 1 মিনিট আমি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে, কোনো নাড়াচাড়া করব না, কারণ এখন কাঁচা আছে মাছটা, তাই নিচটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টাব। ঠিক 1 মিনিট বাদে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। যে কোনো ধরনের ভাজাই গ্যাসের ফ্লেমটাকে কখনো বাড়িয়ে কখনো কমিয়ে এইভাবে ভাজলে তাহলে ভাজাগুলো ভালো হয়, ভেতরটা কাঁচা থাকে না। মাছের রেসিপিটা তোমরা ভাত, পোলাও, লেমন রাইস, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারো, দুর্দান্ত লাগবে। একদমই ঘরোয়া উপকরণে, মানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি সেগুলো সবার বাড়িতে থাকে। মাছগুলো উল্টে নেবার পর আমি আরও 1 মিনিট মতো মাছগুলোকে নাড়াচাড়া করবো না, তাহলে নিচের পোর্শনটাও ভালো করে ভাজা হবে। 1 মিনিট বাদে আমি সবকটা মাছকে আবার উল্টে নেব। এই চটপটা মজাদার রেসিপিটা বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। ডালের সঙ্গে, ভাতের সঙ্গে এই রেসিপিটাও কিন্তু ভীষণ একটা ভালো রেসিপি। এই রেসিপিটা আবার তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, তাতেও খুব ভালো লাগবে। দেখো, এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে মোটামুটি 90% মতো ভেজে নেব। দেখো, এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে 2টো দিকই প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। মাছগুলোকে যখন 90% ভাজা হয়ে যাবে, 2টো দিকই প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে আমি এই 3 পিস মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও 1 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম, যাতে তেলটা কম না পড়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। প্যানের তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে আমি এই পেঁয়াজের কুচিগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই দিয়ে ভাজবো না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে।
কখনো মিডিয়াম কখনো মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা হালকা ব্রাউন বা লাল করে ভাজতে হবে। পেঁয়াজগুলো যখন প্রায় লাল লাল করে একটু মুচমুচে ভাজা হয়ে যাবে, তখন ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি যে স্লাইস করে টমেটোগুলো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে সেগুলো অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে টমেটোগুলোকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার সাথে সাথে টমেটোগুলো একদমই নরম হয়ে যাবে। টমেটো আর পেঁয়াজগুলো একদম যখন মাখামাখা হয়ে যাবে, একদম মিশে যাবে, তখন অবধি আমাকে ভাজতে হবে এই টমেটো আর পেঁয়াজগুলোকে। যত ভালোভাবে পেঁয়াজ আর এই টমেটোর স্লাইসগুলো খুব ভালো করে মিশে যাবে, তত রান্নাটার টেস্ট আরও অনেক বেশি হবে আর স্পাইসি হয়ে যাবে রান্নাটা। দুটো কাঁচা লঙ্কার মাঝখানে চিরে আমি রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা সমেত আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভাজতে ভাজতে এই টমেটো স্লাইসগুলো আর পেঁয়াজকুচিগুলো খুব সুন্দর করে একটা মাখোমাখোভাবে ভাজা হয়ে গেছে আর সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে এই ভাজা মাছগুলো, যেগুলো আমি 90% ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে। এবার মিডিয়াম টু লো ফ্লেমেই আমি রাখবো, কারণ এর চেয়ে বেশি বাড়ালে ফ্লেমটা তাহলে পুড়ে যেতে পারে। যেহেতু সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি এই মাছের টুকরোগুলো আর এই পেঁয়াজ আর টমেটোর যে কাইটা তৈরি হয়েছে সেটা খুব ভালো করে এই মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। একদমই তৈরি হয়ে গেছে এই বেঙ্গলি স্টাইলে মাসালা ফিশ ফ্রাই। এবার গরম গরম সার্ভ করার পালা। মাছের সঙ্গে দেখো টমেটো পেঁয়াজ সমস্ত কিছু খুব ভালো করে মেখে গেছে আর দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এই বেঙ্গলি স্টাইল মশালা ফিশ ফ্রাই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো।